রাজ্যে ধীরে ধীরে প্রকোপ বাড়ছে ডেঙ্গুর, সতর্ক রাজ্য প্রশাসন। ডেঙ্গু সতর্কতার বার্তা দিয়ে বিভিন্ন জায়গায় পৌরসভাগুলির তরফে চলছে মাইকিং। সাম্প্রতিক ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ভাটপাড়া পৌরসভার তরফ থেকে এক জরুরি বৈঠক ডাকা হয়েছিল। ভাটপাড়া প্রেমচন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত হয় সেই জরুরি বৈঠক। মূলত জগদ্দল বিধানসভার অন্তর্গত বেশ কয়েকটি ওয়ার্ড নিয়ে এই বৈঠক ডাকা হয়েছিল। স্থানীয় কাউন্সিলরদের আহ্বানে বৈঠকে উপস্থিত হয়েছিলেন জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম, ভাটপাড়া পৌরসভার কাউন্সিলর বিপ্লব মালো, সিআইসি অমিত গুপ্তা, নূরে জামাল ও বিভিন্ন পৌরকর্মীরা। বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, পৌরসভার পৌরকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সচেতন করছে। পরিষ্কার জমে থাকা জলে যে ডেঙ্গুর লার্ভা জন্মায় সেই বিষয়ে মানুষকে সচেতন করতে হবে। আজকে ভাটপাড়া পৌরসভা 18-35 যারা ডেঙ্গুর দায়িত্বে আছে, নির্মল সাথী, নির্মল বন্ধু, হাউস টু হাউস যারা সার্ভে করছে, সুপারভাইজার্স যারা ওখানে স্প্রে করেন, এই প্রত্যেকটি টিমকে ডাকা হয়েছিল যে আগামী দিনে ডেঙ্গুর সচেতনতা অ্যাওয়ারনেস মানুষকে বোঝানো, মানুষকে জানানো, সেটা নিয়ে আজকে মিটিং ছিল। আমি স্পেশাল ইনভাইটি ছিলাম ওদের বলার এবং বোঝাবার জন্যে, সেটার জন্য আমি এসেছিলাম। একটা ব্যাপার হচ্ছে যে মানুষকে বোঝাতে হবে যে কচু গাছেও কিন্তু জল জমে। একটা ছোট্ট আমাদের যে ফুলের টব, প্লাস্টিকের ফুলের টব, সেই টবের মধ্যে যে জল থাকে সেই জলেও কিন্তু ডেঙ্গুর লাভা হতে পারে। এবার এই যে ধারণাটা মানুষ যে ড্রেনে জল, ময়লা জল থাকলে সেখানে ডেঙ্গু হবে, না, ডেঙ্গুর লার্ভা কিন্তু পরিষ্কার জলেই হয়। তো এটা মানুষকে অ্যাওয়ারনেস দেওয়া, মানুষকে বোঝানো, আমাদের যারা টিম আছে তাদের আর একটা বুস্টিং করে আমরা বোঝানোর চেষ্টা করলাম যে আপনারা আরও সচেতন হন। ভাটপাড়া পৌরসভা, জগদ্দল বিধানসভা এবং ভাটপাড়া বিধানসভা, এই দুটো মিলিয়ে ভাটপাড়া পৌরসভা, সবাই যেন সচেতন হোক।